প্রতিমা বিসর্জনের আগ মুহূর্তে সনাতন ধর্মাবলম্বী এক সংখ্যালঘু নারীর উপর হামলা করে শ্লীলতাহানি করেছে আমিনুল ইসলাম কমল নামে এক মাতাল সহ কয়েকজন যুবক। গত মঙ্গলবার সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নন্নি ইউনিয়নের বনকুড়া গ্রামে এই ঘটনা ঘটে। এই বিষয়ে নালিতাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তরা হুমকি ধমকি দিয়ে যাচ্ছে সংখ্যালঘু ওই পরিবারকে। চ্যানেল বাংলার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সন্ধ্যা 5:30 প্রায় বনকুড়া গ্রামে চেল্লাখালি নদীর ধারে চলছিল প্রতিমা বিসর্জনের আয়োজন। প্রদীপ রায় এই গ্রামের একজন দিনমজুর, বছর চুক্তিতে কৃষিকাজ করেন মীর হোসেনের বাড়িতে। স্ত্রী মতি রূপসিরণী একজন গৃহিণী। শারদীয় দুর্গাপুজো উপলক্ষে প্রদীপের আমন্ত্রণে এসেছেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক হিরণ চন্দ্র বর্মন এবং প্রদীপের মালিক মীর হোসেন। চলছিল আপ্যায়ন পর্ব। এ সময় আকস্মিক মাতাল অবস্থায় প্রদীপের স্ত্রীর রূপসীর উপর হামলা করে আমিনুল ইসলাম কমল সহ কয়েকজন যুবক। আমি ঘর থানে বাই হইতেছি, ঘর থানে বাই হওয়ার পরে কমলে আবু অজিত আর পাঙ্কু আমার ধাক্কা মারি ফেলাই দিয়ে বাই যাবরাই ধরছি, মানে মারার সাথে যাবরাই ধরছে আমার। তারা আসলো, বসা দিলাম, বললাম যে তুমি খাওয়া দাওয়ার ব্যবস্থা নিয়ে পানি দিয়ে মাছ আনতে গেছে। এখন ওই ঘর থেকে থাকা আশা ধরছে, আমি গেছি এই কমলে এক দেয়া আসে একে পানার মধ্যে বাড়ি মেয়েরা ফেলাই দিছে। সে কামার সাইকেল কিছু এনআই দিয়ে বাড়ি মেয়েরা ফেলাইছে। আমি আইসি আমার এখানে একটা এই দেখা বাড়ি লাঠি শোটা নিয়ে ওই হামলার সময় রূপসীকে মারধর ও টানা হেঁচড়া করে শ্লীলতাহানি ঘটাই। একই সময়ে উৎসবের এই দিনে শরীরে থাকা স্বর্ণালঙ্কারও টেনে নেয় হামলাকারীরা। হামলা থেকে রক্ষা পায়নি থাকার ঘরটিও। কমলা আমার ওই দিন মারছে, মারার পরে আমার এলা হাতটা ছিঁড়ে গেছে, বালা চেন আসল চেন টেনে নিয়ে ব্যাগ খুলে নিছে। ঘটনার আকস্মিকতায় উপস্থিত স্বামী প্রদীপ, ট্রাইবাল নেতা হিরণ চন্দ্র বর্মন ও অতিথি মীর হোসেন সহ অন্যরা রূপসীকে হামলাকারীদের কাছ থেকে ছাড়িয়ে নেয়। প্রদীপ আমাদের বাড়িতে মানে বছর মানে কাজ করে, আমার বাড়িতে কাজ করে, সে আমারে দাওয়াত করছে। আমাদের বনকুড়া স্কুলের হিরেন স্যার যে আছে তারও দাওয়াত করছে, আরেকজনের দাওয়াত করছে। আমরা তিনজন যাওয়ার পর ওই বাড়িতে যে সময় গেছি, যাওয়ার পরে মানে আমরা একটা করে লাড়ু মোহ দিছি। এই টাইমে ধুইসিরা নিয়ে আসতে গেলে তাদেরকে বাহিরে দিয়ে গণ্ডগোল মারা, মায়ের ধুই শুরু হয়, আয়াহাই মায়ের শুরু করছে। প্রদীপের বউর মানে উড়া ধুরা মায়ের কমল যায় হেরাই মায়ের ধুই শুরু করছে। প্রদীপের বউর আগে একবারে দিছে হাতে শাখা, এটি ভেঙে যায় হাতে বাড়ি লাগে। এরপরে কোমরে একটা বাড়ি দিয়া হেরা পেটে নিছে, এই জায়গায় একটা বাড়ি দিয়া ফালাই দেয়, ফালাই দিয়া হেরা অনেকভাবে মায়ের দূর করছে। আমরা ঘরের বাহির থেকে মানে বাইরের সময় আমাদের প্রধান শিক্ষক এটা ফিরাই দিকে, প্রধান শিক্ষকরা দুইবার করে ধাক্কা দিয়া ফালাই দেয়। গত মঙ্গলবার প্রতিমা বিসর্জনের সময় আমরা ওই পাশের বাড়িতে যে প্রদীপ এর বাড়িতে ওই যাওয়া মাত্রই কিছু মাতাল ছেলেমেয়েরা, আমাদের যে বর্মন ছেলেরাও আছে দুই তিনজন, আর মুসলমান ছেলের মধ্যে কমল আছে, আবু মিয়া আছে, এই কমল কি করলো মানে ওই অতর্কিতে আইসা ওই প্রদীপ এবং তার স্ত্রীর মানে মানে বিরাটভাবে আঘাত করলো, মানে এই জিগারের যে ডাল দিয়া মানে এমন অমানসিকভাবে আর কি মানে বাড়ি শুরু করলো। অভিযোগ রয়েছে প্রায় 5 থেকে 6 মাস আগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বরাদ্দকৃত সরকারি সেমি পাকা ঘর নির্মাণের সময় আমিনুল ইসলাম কমলের ভাই স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বাধা প্রদান করেন। ওই সময় থেকে ইউপি সদস্য রফিকুল ইসলাম ও তার ভাই আমিনুল ইসলাম কমল প্রদীপের সাথে বিরোধে জড়িয়ে পড়ে।
ঘরের অর্ধেক জন হয়েছে, হওয়ার পরে রফিকুল নেম্বার আসছিল, আসার পরে পরে আমার বাধা দেয় ঘরের মধ্যে, বাধা দেওয়ার পরে আদিবাসী নেতা ঘরে ঘরে কোয়া করে, পরে ওরা সিদ্ধান্ত নেয়, ওরা জানাজানি হওয়ার পরে পরে মরা খুশি সিদ্ধান্ত নিচ্ছে এগুলো ঘর ভাঙা হতো না। শুধু তাই নয়, ওই ঘটনার কিছুদিন পর একদিন সন্ধ্যায় বাড়ি খালি পেয়ে ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রদীপের বাড়িতে যায় এবং ঘরে ঢুকে কুপ্রস্তাব দেয় বলেও অভিযোগ করেন প্রদীপের স্ত্রী শ্রীমতী রূপসী রানী। আরো রফিকুল অভিযোগ নেবার আবার আসছিল আমারে কি করার জন্য, মঙ্গলবারের সন্ধ্যাবেলা আসছিল, বাজারের দিন আসলে আমার জামাই বাড়িতে ছিল না, বাজারে ছিল, আসার পরে দুয়ে ঢাকা মারছে, দুয়ে ঢাকার মারবার আমার উপরে পড়ছে, করার পরে পরে চিকরা টুকরা করছি, পরে আমার কি আর জামাইরা খোলা রায় করছে ফিরেছি, পরে করার পরে পরে নেম্বর গেছে। ভাইয়ের দ্বারা হামলা ও শ্লীলতাহানির অভিযোগ শুনেছেন বলে স্বীকার করে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন ইউপি সদস্য রফিকুল ইসলাম। প্রতিমা বিসর্জনের দিন প্রদীপের বউর উপরে হামলা দিছে আপনার ছোট ভাই বোধহয় কমল আর কয়েকজন মিলা, আর শুনছি একটু থানায় একটা লিখিত অভিযোগ আছে বোধহয়, 5-6 মাস আগে যখন ওই মহিলার ঘরটা দেয় ক্ষুদ্র নৃগোষ্ঠী ঘর বরাদ্দ থেকে, তখন আপনি কি বাধা দিছিলেন? না, আমি বাধা দিমকে, আমি তো নাম্বার তাই না, কোথাও যদি কোনো সমস্যা হয় আমার যদি কেউ বলে ওখানে কি কথা বলার অধিকার আমার আছে কিনা? তা আছে। সুধীর বাবু বউ আমার বললো যে আমাদের জায়গায় সরকারি ঘর উঠেছে। আচ্ছা, সুধীর বাবু বলার পরে আমি ওনাদেরকে জিজ্ঞাসিলাম যে আসলে কি জায়গাটা তুমি করে নাকি সুধীর বাবুর বউ অভিযোগ করছে এটা তাদের, তখন বললো জায়গা ওদেরই, তাহলে ওনারা নিষেধ করতেছে ওদের সাথে সমন্বয় করিয়া সংখ্যালঘু এই পরিবারের উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনায় সুষ্ঠু বিচার দাবি এলাকাবাসী ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের। তাদের বাড়িতে এই মায়ের দুইটা যে হইলো তারা হিন্দু ফ্যামিলি বা গরিব মানুষ দেখিয়া এইভাবে অতর্কিত মানে মুসলমান যায় হেরাই কমলে যায় হেরাই এই মায়ের দুইটা যে করলো, এই বিচারটা যাতে কঠিন ভাবে এই বিচারটা চাই, মাতাল হইয়া এইভাবে মানুষের বাড়ির যায় হেরা মায়ের দুইয়ের এটার আমরা বিচার চাই, কঠোর বিচার চাই। আসলে আমাদের এই যে পূজা হলো উপলক্ষে যে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলো তো এটা একটা অন্যায় করছে, আর কঠিন শাস্তি চাই। আসলে আমাদের এই যে পূজা হলো উপলক্ষে যে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলো তো এটা একটা জাতীয় ভাবে একটা অন্যায় করছে। আসলে অন্যদিন যদি হইতো তাহলে এটা কোনো জানাতুল আফসানা চ্যানেল বাংলা।